এ বছর নয় দুই সালের পয়লা জুলাই থেকে কার্যকর হবে সর্বজনীন পেনশনের নতুন স্কিম প্রত্যয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলা হয় দুই সালে একই সঙ্গে সরকারি স্বায়ত্তশাসিত সহ অন্য সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে সেক্ষেত্রে সরকারি কর্ম চাকরিজীবীদের জন্য সেবক নামে আরেকটি স্কিম চালু হবে বর্তমানে সমতা সুরক্ষা প্রবাস ও প্রগতি নামের চারটি স্কিমে সাড়ে তিন লাখের বেশি মানুষ অংশগ্রহণ করেছে আর জমাকৃত টাকার পরিমাণ ছাড়িয়েছে শত কোটির ঘর